ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা দুনং অঞ্চল অন্তর্গত একমাত্র খেলার মাঠ সিদ্ধি মন মেমোরিয়াল গ্রাউন্ড। এই মাঠে সব রকম খেলা হয়, আর এই মাঠের জমির ওপর নজর পড়েছে কিছু অসৎ লোকে। বরাবর জমিটি দখল করার চেষ্টা করে তারা, কিন্তু গ্রামবাসী ও খেলার প্রেমিকদের সঙ্গে পেরে ওঠে না। তবে এবার নতুন ফন্দি এটেছে, সরকারি প্রকল্পের নামে জমিতে দখল করাই তাদের উদ্দেশ্য। অর্ধেক জমিতে জলের প্রকল্প গড়ে প্রথমত খেলা বন্ধ করে বাকি জমি আস্তে আস্তে জবরদখল করা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন গ্রামবাসী সহ খেলোয়াড়রা। 30 বছর থেকে আমি ধ্যানে ঘ্যানে আছে যে এটা হচ্ছে একটা মাঠ, মাঠ মাঠ হিসেবে ছেলেমেয়েরা খেলতে আসে। তো তার মানে আমার মনে হচ্ছে কোনো মাফিয়া টাফিয়া এটার মধ্যে ইনভলভ আছে। তো এইটা জমি মাফিয়ারা যাতে এই এগুলো জিনিস না করতে পারে, পুলিশ প্রশাসনকে এই নিউজটা আমি দেবো যে তারা যাতে এই জিনিসটা নিয়ে প্রোটেস্ট করে। আর আমরাও এই সঙ্গে লেগে আছি, আমরা এই জিনিসে প্রোটেস্ট করব। আমাদের খেলার জন্য এই মাঠটা প্রথম থেকেই স্যাংশন হয়ে আছে, তো আমাদের এটা খেলার মাঠই লাগবে, অন্য কিছু আমাদের দরকার নেই। দীর্ঘদিন থেকে এই মাঠ আছে আমাদের, ক্রিকেট খেলার ম্যাচ আমরা খেলে এসেছি। এখন আমাদের বাচ্চা কাচ্চা আসছে, ওরাও তো খেলাধুলার জায়গা লাগবে। জিপি টু অঞ্চলে একটাই গ্রাউন্ড আছে, তবুও এটাতে আবার মাফিয়ারা না কি দখল করতেছে। তা আমরা চাচ্ছি এটাতে কোনো দখল হবে না, ওরা কী করবে না করবো, অনেক জায়গা আছে নদীর পারে, অনেক জায়গা আছে, ওটা তো করুক। আমাদের এইটা গ্রাউন্ড আমরা কোনো হালাতে দিচ্ছি না। আমরা ছোটো থেকে খেলাধুলে আসছে, এখন আমাদের ছেলেপেলেও আসছে, ওরাও তো খেলবে ভবিষ্যতে। আদার্স কোনো গ্রাউন্ড নেই, জিপি টুতে আর কোনো গ্রাউন্ড নেই, এটাই একটা গ্রাউন্ড, তবুও এটাতেও ওরা দখল করার ধান্দা করবে। আমরা চাচ্ছি যে আমাদের একটাই খেলার মাঠ আছে, আমরা মানে এটাকে যত দূর সম্ভব আমরা সবাই মিলে, ক্লাব অ্যাসোসিয়েশন আছি আমরা যতজন, সবাই মিলে এই গ্রাউন্ডটাকে প্রোটেস্ট করব। সিদ্ধিমন মেমোরিয়াল গ্রাউন্ডে প্রতি বছর বিভিন্ন সময়ে নানা ধরনের খেলার আয়োজন করা হয়। এই খেলায় নিমন্ত্রিত হয় রাজনৈতিক সহ প্রশাসনিক কর্তারা। বিভিন্নবার যুবক যুবতীদের খেলার প্রতি আকর্ষিত করতে সাহায্য করে এবং মাঠের সংরক্ষণ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে জনগণকে জানায়। সহযোগিতার আশ্বাস দেবার পরও এবার খেলার মাঠ খোয়াতে চলছে খেলোয়াড়রা, পরিস্থিতি দিশেহারা। इतना बढ़िया माहौल में आप लोग ये ऑर्गेनाइज कर रहे हैं ये खेला, टोटल जगह नहीं, ये आस पास का जितना सारा जगह है वहाँ से भी आई थिंक प्लेयर आ रहे हैं। तो ये मेरा रिक्वेस्ट है, सानू जी से भी रिक्वेस्ट है कि आदर्श जो आपका सोशल वर्कर्स है उनसे भी रिक्वेस्ट है कि ये खेल तो होगा, अच्छा से खेल होगा, 2 दिन के लिए 3 दिन के लिए खेल होगा, लेकिन हम चाहते हैं कि ये जो मार्ट है इसको परमानेंट के लिए प्ले ग्राउंड बना दिया जाए। इसके लिए जो लॉजिस्टिक सपोर्ट ये पीएस से हम प्रोवाइड करेंगे, वॉलीबॉल हो, फुटबॉल हो, क्रिकेट का सरंजाम हो, आई रिक्वेस्ट ओसी जयगांव ही विल प्रोवाइड ऑल लॉजिस्टिक परमानेंटली। हम चाहते हैं कि यहाँ पे इतना जितना सारा लड़का है, लड़का लड़की जितना सारा है, सुबह आके यहाँ पे खेले, शाम को खेले, फुटबॉल का एक जगह रखा है, इतना सुंदर मार्ट, इसको मार्ट को थोड़ा ग्रीनरी बनाइए, थोड़ा घास लगा दे, इसको अच्छा कीजिए, थोड़ा पॉसिबल थोड़ा बाउंड्री जैसा कुछ छोटा सा कुछ करके, तो हम चाहते हैं कि ये पूरा साल यहाँ पे खेला होता रहे। এরূপে জয়গা দুনং অঞ্চলের প্রধান গ্রামবাসী সহ খেলোয়াড়দের আশা দিয়েছেন তিনি এই মাঠের সংরক্ষণ করবেন, সব রকম চেষ্টা করবেন, সরকারি ফান্ডে মাঠের বাউন্ডারি দেওয়া হবে। আর মানে আপনাদের এই আশ্বাসন দেনা চাহতা হুম কি হম লোক ভি আমারা জিতনা সোর্স লাগা করকে জেসে কি আমারা ইয়াহা পর সানুদা বৈঠা হুয়া হ্যায়, গণেশ দা বৈঠা হুয়া হ্যায়, আমারা লিডার লোক বৈঠা হুয়া হ্যায়, উপর মে আমারা মোহন দা বৈঠা হুয়া হ্যায়, হম লোক ভি জোর তোড় করকে ইস রাঠি ময়দান কো ভি আনে ওয়ালে দিনো মে হম লোক পুরা স্টেডিয়াম করনে কা প্রয়াস করেঙ্গে। পশ্চিম বঙ্গাল সরকার কি ওর সে হর এক সাল 1 লাখ রুপে করকে দিয়া জাতা হ্যায়, আমারা প্রেসিডেন্ট ইয়াহা পর বৈঠা হুয়া হ্যায়, উনকো ভি অনুরোধ করনা চাহতা হুম, ये भाइयों के जो क्लब है जयगो प्रीमियर लीग, ये क्लब को भी कम से कम वो राशि अगर हमारा सरकार के ओर से मिले तो हमारे बच्चे लोग अच्छे कर पाए। তবে তিনি এবার নিজেই মাঠ সংরক্ষণ করতে পারছেন না। প্রধানের এই আচরণে দিশেহারা খেলোয়াড়রা।
গ্রামবাসী ও খেলোয়াড়রা জানান, ওদিন মাঠে দুটি গাড়ি ইঞ্জিন আসে বোর্ডিং করতে। তারা গাড়ি নিয়ে মাঠের মাঝে জলের লাইন বসানোর চেষ্টা করতে, এমন সময় প্রতিবাদ জানায় গ্রামবাসী ও বিভিন্ন সংস্থা, যেমন জয়গা প্রিমিয়ার লীগ কমিটি, সাইনিং ক্লাব, মুনলাইট ক্লাব, গুয়াবাড়ি ক্লাব সহ একাধিক সংস্থা। পরিস্থিতির ব্যাঘাত ঘটতে দেখায় ঘটনাস্থলে পৌঁছায় জয়গা পুলিশ। প্রতিবাদের মুখে পড়ে গাড়িগুলি ফিরে যায়। তবে খেলোয়াড়দের দাবি, সেখানে খেলা ছাড়া আর কিছুই হবে না। যা প্রকল্প আছে তা মাঠের বাইরে অন্য জমিতে হোক, তারা জন্মলগ্ন থেকে সেখানেই খেলে আসছে, তাই এই মাঠ তারা কিছুতেই ছাড়বে না। জিপি2-তে একটা খেলার মাঠ আছে, যেটা শুধু নট অনলি আমাদের দরকার, সবারই দরকার। এখানে গভর্নমেন্ট একটা জলের সেচার প্রকল্প করবে, আদার্স ভাই অন্য একটা স্টেপ নেবে গভর্নমেন্ট। তো ওনারা যেহেতু খেলাও তো একটা গভর্নমেন্টের প্রকল্প, তো অ্যাটলিস্ট গভর্নমেন্ট হোক আদারওয়াইজ যে কোনো লোক আমাদের এই যে খেলার মাঠটাকে অধিগ্রহণ করতেছে, তো ওনাদের কাছে একটাই অনুরোধ যে আমাদের খেলার মাঠটা যাতে ওরা একটু লক্ষ্য করে। আমরা চাচ্ছি যে আমাদের একটাই খেলার মাঠ আছে, আমরা মানে এটাকে যত দূর সম্ভব আমরা সবাই মিলে, ক্লাব অ্যাসোসিয়েশন আছি আমরা যতজন সবাই মিলে এই গ্রাউন্ডটাকে প্রোটেস্ট করবো। দেখলাম সকালে বোরিংয়ের গাড়ি আসছিল, দুই তিনটা বললো এখানে বোরিং হবে, যেটা আমরা বাধা দিলাম, বোরিং আমরা হতে দিব না, কেন বোরিং হলে তো এটা ক্যাপচার হয়ে যাবে। এখন বাচ্চারা যাবে কোথায়? আমরা এখানকার, আমরা বাসিন্দা এখানকার, আমরা যাবো কোথায়? এক পিস ওনলি ওয়ান পিস গ্রাউন্ড আছে জয়গাতে, যেটা আছে ওটা জিবি1 আছে ওইদিকে মঙ্গলাবাড়ি, এদিকের বাচ্চারা কেউ তো খেলতে যাবে না। কোনো টুর্নামেন্ট JPL আছে, আরও অনেকগুলো টুর্নামেন্ট এখানে হয় বছর 3-4 কোথায় হবে? যদি সরকারের ডেভেলপমেন্টের দরকার আছে, এটার স্টেডিয়াম বানায় ডেভেলপমেন্ট করুক, ওইটাও একটা ডেভেলপমেন্ট। নদীতে অনেক জায়গা আছে, ওইখানে জলের ট্যাঙ্কি শুনলাম, ওখানে যদি বসায় জলের ট্যাঙ্কি অনেক ভালো হবে। এখানে মাঠ নিয়ে তো আর করা যাচ্ছে না, এটা নিয়ে আমরা বিরোধ করতেছি, আমরা এটা হতে দিব না। তিন ভাগের মধ্যে দেড় ভাগ ওরা আধা ওই প্রকল্পের কাজে চলে যাচ্ছে, তো আমরা আমাদের জিপি2-এর এরিয়ার বাচ্চারা কোথা থেকে খেলবে? আমরা খেলে আসছি এত বছর ধরে, আমরা এখানে টুর্নামেন্ট বাগেরা করি। কিছুদিন আগে আমাদের JPL টুর্নামেন্ট হয়েছিল, ওই টুর্নামেন্টে আমাদের ইনভাইট ছিল জয়গাঁও JPI-এর প্রধান, প্রেসিডেন্ট সানুলামা, অ্যাডিশনাল SP, SDPO বড়াবাবু, SDPO এসে আমাদেরকে বললো যে ছেলেরা খুব ভালো ভালো কাজ করছে। উনি আবার অর্ডার দিলেন ওনার পুলিশ প্রশাসনকে, বড়বাবুকে, জয়গা থানার, ওনাকে বললো যে এই ছেলেগুলো এই কমিটির সাথে আপনারা মিলে আমাদের জয়গাঁও পুলিশ স্টেশন থেকে কোনো খেলা, কোনো স্পোর্টস, ভলিবল আপনারা করান। উনি বললো যে আমাদেরকে লিখে দেন এই গ্রাউন্ডটাকে আমরা বাউন্ডারি ঘুরিয়ে এটাকে স্টেডিয়াম করার জন্য। তো আমরা ওই সময় ওনার ভাষণ শুনে আমরা ভাবলাম যে না, আমাদের পিছনে এবারে বড় বড় লোকেরা আছে, আমাদের এই গ্রাউন্ডটা এখন উন্নতির দিকে যাবে। কিন্তু উন্নতির দিকে কই, আর এখন দেখতেছি যে গ্রাউন্ডের আধা জমি নিয়ে নিচ্ছে, তো আমরা আধা জমি নিয়ে নিলে তো আমরা খেলবোটা কোথা থেকে, বা আমাদের বাচ্চারা খেলবে কোথা থেকে? তো দেখা যাচ্ছে তো অর্ধেক যে জমিটা পড়ে থাকবে ওই জমিটা তো আর খেলার মতো জায়গা হবে না, কেন একদম মানে হাফ নিয়ে নিচ্ছে, হাফের মধ্যে খেলা হবে না, তারপরে তো জমিটা তো দখলের দিকেই যাবে। আজসে নেই, করিবন হম লোক জব বচ্চে থে, জব হম লোক চড্ডি বনিয়ান ভি নেই লাগাতে থে, তব সে হম লোক ইস গ্রাউন্ড মে খেলতে আ রহে হ্যায়। অর আজ পতা চল রহা হ্যায় কি কোই সরকারি কোই স্কিম কে তহত কোই মতলব ওয়াটার কা কুছ প্রজেক্ট ইয়াহ পে আয়া হ্যায়। তো হম লোক কো ইয়েহি আশা থা কি আনে ওয়ালে সময় মে ইসকো হম লোক এক বড়া স্টেডিয়াম, সিদ্ধিমান মেমোরিয়াল গ্রাউন্ড জিসকো হম লোক বলতে হ্যায়, আনে ওয়ালা সময় মে হম লোক সিদ্ধিমান মেমোরিয়াল স্টেডিয়াম কে নাম সে ইসকো জানেঙ্গে। জয়গাঁও কা এক প্রসিদ্ধ গ্রাউন্ড হ্যায় ইয়ে, ইসকো বচায়ে রখনা হামারা নেই, গভর্নমেন্ট কা ভি জিম্মেদারি হ্যায় অর সারা জয়গাঁও কা জিম্মেদারি হ্যায়।